প্রিয় দর্শক, লিজা নামের আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন দুজন তারকাকে যাদের নাম উচ্চারণ করলে চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য বিচিত্র চরিত্র, যারা তাদের নিজস্বতা দিয়ে অভিনয়ের পুরনো সব ধারাকে বদলে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, তাদের মধ্যে এমন এক বন্ধুত্বের বন্ধন ছিল, আছে, যা তাদেরকে ভীষণ রকম নস্টালজিক করে। আর বন্ধুত্ব শব্দটা শুধু এই শব্দের মধ্যেই আবদ্ধ নয়, তাদের বন্ধুত্ব ছড়িয়ে পড়েছে পারিবারিকভাবে, আর বললে ভুল হবে না, তারা একে অপরের পরিপূরক। হ্যাঁ প্রিয় দর্শক, আজ লিজা নামারামের বিশেষ অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরেণ্য দুই অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামান এবং প্রবীর মিত্র। লিজা নামারামিতে সাদর আমন্ত্রণ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সৌভাগ্য যে আজকে দুজনকে একসাথে আমরা এই মঞ্চে আমন্ত্রণ জানাতে পেরেছি, করতে পেরেছি একসাথে। তো প্রথমেই জানতে চাইব শুরু থেকে, অর্থাৎ আপনাদের বন্ধুত্বের শুরুটা কিভাবে। আমরা পগুজ স্কুলের ছাত্র দুজন, আমরা ক্লাস টু এর হাফ প্যান্ট পড়া বন্ধু। আচ্ছা, আমি তো খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম, একটু শান্ত ধীর স্থির ক্লাসে বসে থাকতো, বই পড়তো, লেখালেখি করতো, ওখানে তখন থেকেই তার শুরু আর কি। তো খুব বেশি একটা খেলাধুলা করতো না, এই চুপচাপ সবার সঙ্গে কথাবার্তা, যাই কথা প্রয়োজন যেটা সেটা বলছে। যেটা মেইন কথা, পরবর্তীতে যে এটিএম শামসুজ্জামান এরকম একজন হবেন এটা আমি বুঝতে পারিনি। এখন আমি গর্বভরে বলতে পারি এটিএম শামসুজ্জামান আমার বন্ধু, আমার ক্লাস টু এর বন্ধু, এটা নিয়ে আমি গর্ব করি। এত বড় একজন লোক, এত বড় মাপের একজন লোক। তুমি একা গর্ব করলে তো হবে না, গর্ব তো আমিও তো করতে পারি, কারণ তুমি প্রবীর মিত্র। বাংলাদেশ চলচ্চিত্রে অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আসবে, কিন্তু প্রবীর মিত্র কজন? আমি ব্যক্তিগতভাবে তোমার বন্ধু হয়েও একজন অভিনেতা হিসাবে আমি এইটুকু অহংকার করতে পারি যে প্রবীর মিত্র আমার বন্ধু, আমার এমন বন্ধু। শুধু সে ব্যক্তিগত বন্ধু নয়, সে আমার পারিবারিক বন্ধু, আমার পরিবারের একজন সদস্য। সে আমার স্ত্রী তোমাকে দাদা বলে ডাকে, এবং আমার চেয়ে অনেক বেশি মূল্য তোমাকে দেয়। সেই হাফ প্যান্ট পরা দুই বন্ধু, হয় না, অনেক ছেলেরাই তো রয়েছে খেলাধুলা হচ্ছে, কিন্তু এই দুজন একত্রে হলেন কিভাবে সেটা একটু জানতে চাচ্ছি। যখন স্কুলে একসঙ্গে একই ক্লাসে, জি জি, আর ওর সবচেয়ে বড় জিনিস, ও জমিদারের পুত্র, খানদানি জমিদার, ওরা বংশ আমাদেরও ভালো, কিন্তু আমরা জমিদার না। আর ওর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওর ব্যবহার, ওর ব্যবহারই আমাকে ওর কাছাকাছি টেনে নিয়ে এসছে। আমার ব্যবহার ভালো ছিল না, আমি খুব দুষ্ট প্রকৃতির ছিলাম ন্যাচারালি। কিন্তু আপনার বন্ধু বলছিল আপনি কিন্তু বেশ শান্ত ছিলেন। ও যেটা বলছে, শান্ত আমি এমনি ভালো, আচ্ছা, কিন্তু পাগলকে শাকুন আড়াবার কথা মনে করে দিলে অসুবিধা আছে, আমার মাথায় কিন্তু চিট আছে। এমনি আমি খুব ভালো, কিন্তু আমাকে যদি কেউ খেপিয়ে দেয় তাহলে কিন্তু সে, আমি শাকুন আড়িয়ে তাকে ওই মুহূর্তে ফেলে দেবো আমি। আচ্ছা, ছোটবেলার সেই সময়টাতে একটু যদি ফিরে যান, সেই সময়টাকে যদি একটু চোখের সামনে নিয়ে আসেন, একটু গল্প শুনতে খুব ইচ্ছে হচ্ছে, সেই সময়কার। সেই সময়টা আমি বলি আমার স্কুল জীবনের কথা। আমি প্রচুর সিনেমা দেখতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই বয়সেই আমি সিনেমা দেখতাম। তারপর এই মারামারির ছবি, তো আমাদের ফোর্থ পিরিয়ডের পর ফিফথ পিরিয়ডে আমাদের একজন টিচার ছিলেন বর্ণমালী স্যার, খুব মারাত্মক। উনি গণ্ডগোল দেখলে ক্লাসে যদি কোনো রকম ডিস্টার্ব হতো উনি ডাস্টার উড়িয়ে মারতেন। তো আমি ওই ছবি থেকে এই এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, ওই বেঞ্চ থেকে ওই বেঞ্চ লাফিয়ে আমি যখন লাফ দিয়ে পড়লাম, স্যার তখন টিনের উপাস থেকে এদিকে যাচ্ছিলেন, আমি দু পা ওনার ওপর দিয়ে পড়লাম, উনি চিতে পড়ে গেল। আমরা আজকে আমার শেষ, অন্যান্য ছাত্ররা তো সর্বনাশ। বর্ণমালী স্যারকে এই অবস্থায় আমাকে বললো কাঁধা ওঠ, আমি উঠলাম, তারপর যা নিজের জায়গায় গিয়ে বস। তা বসলাম, স্যার বার একটা কাঁঠাল নিয়ে এসেছিল, সেটা রেখে
উনি আমাদের বোর্ডে বোঝাচ্ছেন উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ এগুলো ভূগোল বোঝাচ্ছেন। আর আমাকে বললে দীঘায় তুই যে আমার ঘাড়ে তুই যে আমার গলার উপর লাফিয়ে পড়লি, তবে তুই হাই বেঞ্চের ওই ওনার ওই টেবিলের উপর উপরে এইভাবে মাথা দিয়ে থাক, আমি এইভাবে থাকলাম। এখন পাকা কাঁঠালের গন্ধ বেরোচ্ছে আমার নাক দিয়ে ওই কাঁঠাল দিয়ে আমি আস্তে কাঁঠালটা ফাটালাম, ফেটে আমি সমানে খাচ্ছি। হ্যাঁ অন্য ছাত্র তো অস্থির যে সর্বনাশ, আজ তো স্যারকে মেরেই ফেলবে। স্যারও গন্ধটা পেলেন কাঁঠালের গন্ধ পেলেন, আমি সমানে উপর হয়ে খাচ্ছি। একসময় স্যার দেখে হেসে দিলেন, একসময় বলে গাধা গোথা খা যা মাঠে গিয়ে খা, আমি কাঁঠালটা নিয়ে মাথা খেয়ে গেলাম। আপনি বলছিলেন সিনেমা দেখতে যেতেন, তো ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখা হতো? হ্যাঁ তা তো বটে, একশোবার ক্লাস ফাঁকি দিয়ে তো যেতাম। তো ইংরেজি তো বুঝতাম না, আসলে একটা সোশ্যাল ছবি গিয়ে দেখলাম, দেখলাম শেষে অন্যান্য বন্ধুবান্ধবরা বললো ছবিটা কেমন রে, দূর ভালো না খালি কথা মারামারি নাই। তো যেটা কথা হচ্ছে যে স্কুলে আমাদের আরেক বন্ধু ছিল রফিকুন্নবী, রফিকুন্নবী রণবীর, রণবীর রণবীর সঙ্গে ওর খুব খাতির। রণবীর চুপচাপ ছবি আঁকে, আর ও রণবীরের ঘটনা হচ্ছে যে সাদা পেপার মাথায় তেল দিয়ে দিত স্ট্রেসিং পেপার, ওটা স্ট্রেসিং পেপার, ওটা রফিকুন্নবী এটা করতো। এই রফিকুন্নবী ও আমাদের বন্ধু। আচ্ছা আশা করি তিনি আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আমি নিশ্চিত করবো তিনি যেন এই পর্বটি দেখেন। প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মেয়ে ছেলে ও তো বান্ধা, মেয়েছে কোনো সন্তান দেওয়া হয় না। ফিরেলাম বিরতির পর লিজান আমার আমিতে, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য দুই অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামান এবং প্রবীর মিত্র। তো এরকম একটা বন্ধুত্বের পরিবেশ, একটা চমৎকার সময় আপনারা কাটিয়েছেন, নিশ্চয়ই অনেক গল্প আপনাদের ঝুড়িতে আছে, একটু যদি আমাদের সেখান থেকে শেয়ার করতেন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমার চাইতে অনেক বছর আগে, মানে 2-10 বছর আগে এটিএম শামসুজ্জামান এই কালচারাল লাইনে জড়িত। যেমন সে নাটকে যখন গেছে তখন আমি, আমার কোনো ই নাই আর কি, নাটকের প্রতি কোনো আকর্ষণ নাই, কিচ্ছু নাই, নাটকে সে গিয়ে প্রম্পট করত, অভিনয় করত, প্রম্পটার অভিনয় করত, আলটিমেটলি সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হলো, সেখান থেকে তার অভিনয়ের শুরু। সৌভাগ্যক্রমে ওরই মানে গল্প চিত্রনাট্য সংলাপ সব ওর, জল ছবি, জল ছবিতে আমি একটা ডাক্তারের গেস্ট রোল করেছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম বন্ধু কেমন হচ্ছে, বলে ঠিকই আছে। ও তখন তপন সিংয়ের আপন জন দেখে এসছে, তো খুব সুন্দর করে গল্পটা বলতো, তখন আমি বুঝতে পারতাম যে অভিনয় করতে চায়। তারপর ওকে ছোট্ট একটা ক্যারেক্টার দেওয়া হলো, ডাক্তারের ক্যারেক্টার, জল ছবি, কাজী খানে, আনোয়ার হোসেন, রোজি, কপুরি, ফারুক, এই ফারুক ওর নাম না, ওর নাম হচ্ছে আকবর হোসেন পাঠান, আমার ক্যারেক্টারের নাম ছিল ফারুক, ওই নামে আজও সে পরিচিত। ফারুকেরও প্রথম ছবি, ফারুকেরও প্রথম ছবি, ফারুকের প্রথম ছবি, ওই ছবি আমার গল্প দিয়ে ফারুক প্রথম আসে এবং আমার গল্প দিয়ে ও প্রথম স্ক্রিনে আসে। এবং আমার দ্বিতীয় ছবি জীবন তৃষ্ণা, জীবন তৃষ্ণাতে আমি তখন দেখলাম যে ওই ছোট্ট ক্যারেক্টার ডাক্তারের চরিত্রে ওর অভিনয়ের স্টাইলটা দেখে আমার মনে হলো প্রবীর ভালো অভিনয় করবে। এবং তারপর আমি ওকে অজয়ের ক্যারেক্টার দিলাম, ওর বোন হচ্ছে সুচন্দা, সেইখানে একটা গান আছে এই আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে, এই গানটা দিয়ে প্রবীর মিত্র বাংলাদেশে বিখ্যাত একজন আর্টিস্টে পরিচিত হলো। আমরা আপনাদের এই অভিনয়ের গল্পতে একটু পরে যাব, শৈশবের গল্প কিছুটা শুনেছি, তারপরে যেটা হয় যে ওই সময়কার, যেহেতু বলছিলেন দুষ্টু ছিলেন অনেক, স্কুল পালিয়ে আর কোথায় কোথাও যাওয়া হতো একটু জানতে যাচ্ছি। ছোটবেলা থেকে আমার সিনেমা দেখার অভ্যাস। আমাদের হেডমাস্টার ছিল মনীন্দ্র ভট্টাচার্য, এম ভট্টাচারিয়া,
Double M A. English and Bengali. English. Dual literature. A guide to good English writer. Good English writer, right. So, tini erakom lomba dohara chara, chamba ekdom chara ta cut korta. Pamshu juta porte thok 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 awaj hole amra kepe urtam. Hate ekta shondhi bet thakto. Ami ekbar phanke diye, ami jani sar amasha. Uni amar sharoke chronic. Oh. Ami phanke dewar jonno ami onar room e bolam I come in sir. Yes, come in. I'm all of Sarah Marna. I do it in Marco, bathroom a jetois. Cano? I'm all Sarah in Navidiche could come by. I'm Pore. I'm a bullam am key. Only bull a boost a bridge. To Ramasha edge. What about her sleep? A puppet in a Lakeland. Leave after fourth period. Tabo tinta dag die M. Bhattacharya. Lekhe, ami school die, ami chula galam. Amar ek bondhu chilo Anish. Achha. Ami bollo je amake nibi na. Am posha ache cinema jabi je. Ami chula galam. Achha. Cinema dekhte. E bodmaish korlo ki sar ke ki bollo. Ora amar shana amar kichu hoy nei. O cinema dekhte kache rup mole. পরের দিন আমি ক্লাসে এলাম স্যার ডেকে পাঠালেন দপ্তরে দিয়ে পথে মিথ্যা কথা বলিস তোর আমাশার খবর কি আমি বললাম ভালো বলছে তোর তো আমাশা হয়নি সিনেমা দেখতে গিয়েছিলি নীল ডাউন এটাও কান ধরে বসে থাক আমি কান ধরে বসে থাকলাম স্যাররা যাচ্ছে রেজিস্টার খাতা নিয়ে ডাস্টার নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে ওনারা সারা সময় কথা বলেছে আমি কান ধরে বসে আছি পাঁচটার দিকে উনি কাজকর্ম শেষ করে ছাতাটা নিয়ে ও আমার সাথে আয় আমি বইপত্র নিয়ে সারার সাথে স্যার আমার সারুকি উনি সদরঘাটের বাকল্যান্ডে পাইচারি করছেন আমি পেছন পেছন একসময় বললেন কী ছবি দেখেছিস রূপ বলে আমি বললাম মেজ দিদি রাইটার কে আমি বললাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটা বল আমি বললাম যে একটা মেয়ে ছেলে ও তো বানজা মেয়েছে কোনো সন্তান দিয়ে হয় না বা উনি টার্ন করে বললেন বানজা কি আমি ছেলে মেয়ে না তো আমাকে বলে স্টুপিড ওটা বানজা না ওটা হচ্ছে বন্ধা যা করে যা আমি তো আসতে নিয়ে কেটে চলক এটিএম আঙ্কেলের তো ছোট ছোট গল্পগুলো শুনলাম তো দুইজনের যে বন্ধুত্বের শুরুটা আস্তে আস্তে একে অপরের উপর একটা ডিপেন্ড করার যে বিষয়টা ওরকম দুজনের মিলে কোনো গল্প আছে কিনা সেটা খুব জানতে ইচ্ছে করছে দুজনের মিলে গল্প মানে কি মানে আরে মিয়া স্পোর্টসের গল্পটা কম না আমি তো ছিলাম পাগলা এর শুকনা এরকম হাড় গোনা যায় এখনো টেলিভিশনে দেখায় ওই যে এতটুকু আশায় প্রতিদিন কত খবর আসছে কাগজের পাতা ভরে ওই যে বার শুকনা যক্ষারুকির মতো তো সেই রকম পাতলা ছিলাম আমি স্পোর্টসে না দৌড়াতে পারতাম না কোনো কিছু পারতাম না আমাদের বন্ধু বিমল আর ও আমাকে বললো যে তোকে ম্যাথর সাজিয়ে দিই সুইপার তারপর আমাকে দিয়ে এটা যেমন কৌশিক সাজো ও আচ্ছা আচ্ছা প্রতিযোগিতায় ছেড়া প্যান পরে দিল আর তুই তো আসে না তো তুত দিয়ে আমাকে কালো করে দেখো ফর্সা ছিলাম তো এখনো আছেন না তখন তো লাল টকটকের ছিলাম আমাকে সব আমাকে কালো করে দিল বিমল আরও তারপর আমার প্রথম মেকআপ দিল আমাকে বিষ দিয়ে তুত তারপর সেটা দিয়ে আমাকে আর হাত একটা টুকরি আর একটা ঝাড়ু দিল বলে যে একদম গম্ভীর থাকবি আর পুরো এই যে ছেলেরা কলা খেয়ে কমলা খেয়ে ফেলবে এগুলো তুলবি আর একদম হাসবি না তুই ফার্স্ট প্রাইজ পাবি তারপর আমি সারাদিন সে রোদের মধ্যে ছেলেরা আমার গায়ের ভর কলার ইয়ে মারছে তারপর কমলার এই ছাল তুলছে আমার গায়ে মারছে আমি নির্বিবাদে অত্যন্ত সিনসিয়ারিটির সঙ্গে আমি ওগুলো তুলে তুলে রাখলাম এর মধ্যে একটা ছেলে সৌদাগর সাজলো আচ্ছা চিটাগাঙ্গের সৌদাগর আর একটা ছেলে আইসক্রিম ওনা সাজলো এই তিনটা ড্রেস অ্যাজ ইউ লাইক আর আমি হচ্ছে ঝাড়ুদার
পুরস্কার দেওয়ার সময় যে ছেলেটা চিড়ানোর সদাগার সাজলো সে এক নম্বর হলো, আর যে ছেলেটা ওই ইয়ে হলো ওই আইসক্রিমওয়ালা সে সেকেন্ড প্রাইজ পেলো। আমি ভাবলাম আমার থার্ড প্রাইজ তো বাবুই বসে আছি। আমি বললাম যে বিমলটা বললাম আমার প্রাইজ, বলে যে অ্যাজ ইউর ড্রেস অ্যাজ ইউর লাইক দুইটি প্রাইজ হয় মাস নেই। হ্যাঁ সারাদিন আমি এভাবে ছাড়ু দিলাম, আমাকে দেবে না মানে আমি লাভ দিয়ে গিয়ে একটা জগ নিয়ে দৌড় মারলাম, আমাকে পিছনে পিছনে গিয়ে আমার কাছ থেকে জগটা কেড়ে নিল, আমি কেঁদে অস্থির যে আমাকে দিল না। বিমল বললো ঠিক আছে ঠিক আছে, এবার বাসনি তো কী হয়েছে, সামনের বার তোকে এর চেয়ে সুন্দর সাজিয়ে দেবো, তুই এক নম্বর হবি। আচ্ছা প্রদর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আরও অনেক বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হবে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দেহ অজ্ঞা দেব জানি দেব লোকে দাস করিবে প্রয়াণ। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজন আমার আমিতে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য দুই অভিনয় শিল্পী প্রবীর মিত্র এবং এটিএম শামসুজ্জামান। প্রবীর দা, আপনাদের শৈশবের গল্প তো শুনছি, তো সেই ছোটবেলা থেকে এমন কোনো গুণ যেটা এটিএম আঙ্কেলের আপনাকে মুগ্ধ করেছিল এখনো পর্যন্ত মুগ্ধ করে চলেছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। শৈশবের পরে বুঝতে পারিনি, জানতে পারিনি যে এটিএম শামসুজ্জামান এত বড় জ্ঞানের অধিকারী হবে, এত পড়াশোনা মানে চিন্তাই করা যায় না। আমাকে ও প্রায় বলতো তুমি একটা মূর্খ, তুমি স্পষ্ট কথা মুখের উপরে বলতে পারো না, তুমি একটা কাপুরুষ। আমি বলতে হ্যাঁ আমি কাপুরুষ, আমি কাউকে হার্ট করতে পারতাম না, এটা ওর পছন্দ ছিল না, তুমি প্রতিবাদ করো না কেন। ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম থেকে ও নাস্তিক বলা যায় নাস্তিক বলা যায় নাস্তিক ছিল, কমিউনিস্টের একটু ঘেঁষা ছিল, কিন্তু পরবর্তীতে জীবন যুদ্ধে এবং জীবন জীবন দেখতে দেখতে সে এমনই ধার্মিক এবং ধর্মভীরু যে চিন্তাই করা যায় না। ওর একটা উপদেশ আমি ভুলি না, সেটা হচ্ছে ও বলছে যে প্রবীর অহংকার করবা না, অহংকার হচ্ছে আল্লাহর চাদর, সে চাদর স্পর্শ করলে আল্লাহ খেপে যান, তুমি অহংকার কোনো দিন করবে না, এই উপদেশটা আমি ভুলি না। আপনি এত গুণের কথা বলছিলেন এটিএম আঙ্কেলের, খুব জানতে ইচ্ছে করছিল আপনাদের যিনি শিক্ষক ছিলেন স্বর্গীয় শ্রী অজিত কুমার গুহ, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছিলেন আমার অজিত বাংলা জানে, তো তার সান্নিধ্যে থেকে তার থেকে শিক্ষা গ্রহণ করে আজ আপনারা এখানে, সেখানে সেই সময়ের যদি কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করতেন, তার সাথে কাটিয়েছেন কিছু সময়ের কথা যদি বলতেন। জগন্নাথ কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অজিত গুহ। জি জি, ওই যে বললাম যেটা বললেন যেটা যে আমার অজিত বাংলা জানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা আর কি, তা আমার চেয়ে তো বেশি বলতে পারবে এটিএম, কারণ ও তো সাহিত্য নিয়ে নাড়াচাড়া করেছে অনেক আগের থেকে, আমি তো স্পোর্টসম্যান আমি অন্যদিকে থাকি, অজিত গুহর খুব ধারে কাছে খুব যেতাম না। এটিএম আঙ্কেল অজিত গুহ, আমি স্যারের খুব প্রিয় ছাত্র ছিলাম, তো এক সময় আমি একটা কলেজ ম্যাগাজিনে গল্প লিখলাম, তো স্যারকে দিলাম, স্যার পড়লেন, আমি বললাম স্যার কেমন হলো, তিনি জবাবে আমাকে বললেন যে বলতো একজন লেখ ব্যবসায়ীর ক্যাপিটাল কী, আমি বললাম টাকা, একজন লেখকের ক্যাপিটাল কী, আমি সে বয়সে জবাব দিতে পারিনি। স্যার আমায় বললেন লেখকের ক্যাপিটাল হচ্ছে মানুষ, সেই মানুষের সুখে যদি তুই সুখ না পাস, মানুষের সমস্যায় যদি নিজেকে জড়াতে না পারিস, মানুষের আনন্দে যদি তুই আনন্দিত হতে না পারিস, তাহলে মনে রাখবি তুই কোনো দিন লেখক হতে পারবি না। এই যে কথাটা, এই কথাটা আজ পর্যন্ত আমি তাবিজ বানিয়ে রেখে দিয়েছি। তারপরে তিনি বলতেন যে হাতে যখন ঢেল নিবি তখন একদম আকাশের গায়ে লাগিয়ে দিবি, আমি বললাম স্যার এটা তো সম্ভব না, বলছে সেটা তো আমিও জানি কিন্তু তোর মানসিকতা থাকতে হবে, আকাশের গায়ে লাগিয়ে দেবো তাতে লাভটাই হবে, তাল গাছের মাথায় পড়বে, কিন্তু তোর মানসিকতাটা যদি তাল গাছের মাথা হয় তাহলে ঢেলটা মাটিতেই পড়ে থাকবে, এই ছিল স্যারের মানসিকতা। এইভাবে আমি যখন নাটক করতে গেলাম তিনি বলে নাটক করবি, রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ পড়েছিস, আমার না, বলে তাহলে কী নাটক করবি, তো তোর মুখে কথা আটকাবে তো তোর, আমার বাসায় চলে আসবি। তারপর তিনি এসে আমার পড়ে শোনালেন,
দেহ অজ্ঞা দেব জানি, এই যে দুর্বোঝা দীর্ঘিকারের উচ্চারণ দীর্ঘ, রস্বিকারের উচ্চারণ রস্ব, দেহ অজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহবা সমাপ্ত আমার আশীর্বাদ করমরে, যে বিদ্যা শিখিনু তাহা চিরদিন ধরে, অন্তরে যা চল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরুর শিখর শির সূর্যের মতন, অক্ষয় কী রান মনোরত পড়িয়াছে, পেয়েছ বিদ্যা দুর পেয়েছ আচার পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আছে, আর কিছু নাই কি কামনা, ভেবে থাকো মনে মনে, আর কিছু নাই কিছু নাই, তবু আর বার দেখো চাহি অবকাহি, হৃদয়ের সীমান্ত অবধি করো সন্ধান, অন্তরের প্রান্তে যদি আসলে গলাটা আমাকে সাহায্য করছে না, তারপরে বলতে হবে আপনি এখনো সেটা মনে রেখেছেন, এবং দেশ স্বাধীন হওয়ার পরে যখন তৃপ্তি মিত্র এখানে এককভাবে নাটক নিয়ে এলো অপরাজিতা, অপরাজিতা সেখানে তিনি এন্ট্রি নিলেন, দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করবে প্রাণ, আমি তো অবাক হয়ে গেলাম, স্যার সেই সময় আমাকে বলেছিল এটা না পড়লে তুই নাটক করবি কি করে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে তো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আমার প্রশ্ন এখনো শেষ হয়নি, এই দুই বরেণ্য অভিনয় শিল্পীর বন্ধুত্বের কথা, এত দীর্ঘ পথের যাত্রার কথা এক পর্বে শেষ করা সম্ভব নয়, তাই আগামী পর্বে আমরা আবার হাজির হয়ে যাব এই দুই বিশেষ অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।